সো হ্যালো হ্যালো গাইস, তোমাদের সকলকে খেলো বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এবং কাল রাত 10টার সময় কিন্তু তোমাদের আমি আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছিলাম যে আমাদের নেক্সট ডায়মন্ড রয়্যাল কী হতে চলেছে, এবং ঠিক কিন্তু একদম সেম টু সেম ডায়মন্ড রয়্যাল চলে এসেছে স্কারলেট গ্রুম মেল বান্ডিল। তো এই মেল বান্ডিল আর একটা ফিমেল বান্ডিলও কিন্তু রয়েছে সেম টু সেম দেখতে, হ্যাঁ, তবে সেটা কীভাবে আসবে এখন জানা নেই, এবং যখন জেনে যাবো তখন কিন্তু ফিমেল বান্ডিলটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এছাড়া গেমের মধ্যে কিন্তু আর যে আপডেটটা দেখতে পাচ্ছি বিশেষ কিছু আপডেট নেই, এবং এখানে যে নিউজের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের অবশ্যই সেই ছবিটা চেঞ্জ করেছে। এখানে কিন্তু আমাদের এন্ড্রুজের স্কেচ ছিল এবং এটা চেঞ্জ করে দিয়ে অবশেষে আমাদের স্কারের ছবি দেখিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম স্কারের ছবি। তো গেমের মধ্যে আপাতত সেরকম কিছু একটা আপডেট আর দেখতে পাচ্ছি না, তো এবার দেখে নেবো যে আমাদের কালকের কী ইভেন্ট আসতে চলেছে নতুন নতুন। তো কালকে 9 তারিখে আমাদের উইশ ইভেন্ট বলে একটা ইভেন্ট আসতে চলেছে, যেখানে আমি দেখতে পাচ্ছি যে দুটো গ্লোয়াল রয়েছে, ইমোট রয়েছে এবং একটা গ্যারান্টের ছবি দেখতে পাচ্ছি। তবে এই বান্ডিলগুলো কি আসছে এবং কেমনভাবে উইশ ইভেন্টটা আসছে সেটা কিন্তু এখনও কোনো কনফার্মেশন পাওয়া যায়নি। তো আজ রাতের মধ্যে যদি পেয়ে যাই তো ভিডিও আপলোড করে দেবো, এবং কালকের উইশ ইভেন্ট আসতে চলেছে যার মধ্যে কিন্তু আমরা গ্লোয়ালটা অবশ্যই 100% কনফার্ম দেখতেই পাবো। তো এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের স্ট্রিট ফাইভের ওই ডবল ড্যামেজ একটা রেঞ্জের MP5, যেটা কোন ইভেন্টে আসবে নিয়ে এটা অনেকেরই মনে দ্বন্দ্ব ছিল, সেটা একদম কনফার্ম হয়ে গেছে। 12 জুলাই মানে 12 তারিখে কিন্তু আমাদের MP5টা স্ট্রিট ফাইভ ট্রেজার ইভেন্ট বলে আসতে চলেছে, এবং ইভেন্টটা দেখে নাও ঠিক এমন হতে চলেছে। তো বাকি গিফটগুলো চেঞ্জ হতেই পারে সেটা আমার কনফার্মেশন নেই, কিন্তু MP5টা পুরো ট্রেজার ইভেন্ট এমনভাবেই আসতে চলেছে। তো আপডেট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের দুটো গ্লোয়াল রিলিজ হয়েছে, যার মধ্যে একটা কিন্তু ইন্ডিয়াতে আসতে চলেছে, সেটা হচ্ছে আমাদের জয় গ্লোয়াল। তো 19 তারিখে জয় ফেয়ারওয়েল বলে একটা ইভেন্ট আসতে চলেছে, যেখানে আমরা হয়তো ফ্রিতে ফের জয় ক্যারেক্টারটা দেখতে পারি, এবং সঙ্গে কিন্তু স্পেশালি জয় গ্লোয়ালটা দেখতে পাবো, কারণ জয় গ্লোয়ালটা আমাদের বাইরের সার্ভারে দেওয়া হয়েছিল, আমাদের ইন্ডিয়া সার্ভারে দেওয়া হয়নি। তো 19 তারিখে কিন্তু আমরা জয় ফেয়ারওয়েল বলে একটা ফেয়ারওয়েলে সেখানে ইভেন্ট থেকে জয় ক্যারেক্টার এবং গ্লোয়ালটা হয়তো পেয়ে যেতে পারি। এবং আর একটা যে গ্লোয়ালের কথা বলছিলাম সেই গ্লোয়ালটার সাথে কিন্তু আমরা একটা জার্সি দেখতে পাবো, এবং এগুলো কিন্তু একসাথে একটা ইভেন্টের মাধ্যমে আসবে, সেই ইভেন্টের ব্যাপারে কিন্তু কোনো কনফার্ম নেই। তবে এই জার্সিটাকে দেখতে পাচ্ছি এখানে, যে জার্সিটা এটা হচ্ছে আমাদের ফোনিক্স জার্সি বলে বলা হচ্ছে, এবং এই গ্লোয়ালটা দেখতে পাচ্ছি এটা একটা নতুন সবুজ গ্লোয়াল। তো এই গ্লোয়ালটা এবং জার্সিটা কিন্তু আমরা একসাথে যখন ইভেন্ট আসবে তখন দেখতে পাবো। এরপরে লাস্ট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের মধ্যে যে স্ট্রিট ফাইট ইভেন্টটা চলছে সেটা কিন্তু শেষ হয়ে গেলে আমাদের ম্যাকলারেন কোলাবোরেশন ইভেন্ট শুরু হয়ে যেতে পারে, এবং সেখান থেকে কিন্তু আমরা ফ্রিতে ড্রেস, গাড়ি, স্কিন, ব্যাকপ্যাক, গ্রেনেড স্কিন এবং অনেক কিছু কিন্তু ফ্রিতে পেয়ে যাবো। তো এই যে ছবিটা তোমরা দেখছো এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারে গেমটা যখন লগ ইন করো তখন কিন্তু ম্যাকলারেনের লগ ইন স্ক্রিন এটা দেখাবে। তো আশা করছি এরকম ধরনের নতুন নতুন তথ্য তোমাদের খুবই ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে কিন্তু অবশ্যই নাইস ভিডিও বলে উৎসাহ দেবে, এবং যারা এই ভিডিওটা দেখে চলে আসছে তাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম সহজ সরল বাংলা ভাষায় কিন্তু তোমাদেরকে আর কেউ ফ্রি ফায়ারের ব্যাপারে বুঝিয়ে দেবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, যেখানে থেকে ফ্রি ফায়ার রিলেটেড লেটেস্ট আইডিয়া এবং ফ্রি আইডিয়া ব্যাপারে সহজ সরল বাংলা ভাষায় বেশ কিছু তথ্য। তো খেলা বাংলা ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।